আমি শ্রী বিশ্বনাথ, এই মুহূর্তে আপনাদের নিয়ে এসেছি ভূত বাংলো। বলা যায় একটা অংশ, আজ হয়তো সেরকম কিছু নেই আর। একটু ভেতরে আসো। আজকে অবশিষ্ট বিশেষ কিছু নেই, অল্প সামান্যই পড়ে আছে। ভূত বাংলোই বলে, অনেক বছর আগে এই অঞ্চলে ভূত বাংলো বলে পরিচিত ছিল। মানুষ মারা হতো, প্রচুর মানুষ ওই সামনের দিকে একটা জায়গায় মারা হতো, এবং তারপর থেকে নানান রকম গল্প। তো আমার জায়গাটা দেখে একটু অন্যরকম লাগলো, আমি চলে এসেছি এখানে। জায়গাটা দেখেই ঢুকে পড়লাম, ফ্লাইং বলতে পারেন, যেতে যেতে দেখা। সেখানে আসো তো। মানুষজন তো নেই, কিন্তু মানুষজনের ব্যবহারের পরিত্যক্ত জিনিসগুলো কিছু পড়ে আছে এখানে। দেখে এসো, এখানটায় ঘেরা, খুব সাবধানে এসে। দেখো এখানে একটা কিছু পোড়া কাপড়ের অংশ। খুব বেশি না, এখানে দাঁড়িয়ে নেবে, তার কারণ ওদিকটা হয়তো অতটা সুবিধাজনক নয়। এই বাঁদিকে জঙ্গলটা দেখো কিরকম অবস্থা। উপাসের জায়গাটা একদমই জঙ্গল, এবং মাঝখান দিয়ে আঁকা বাঁকা সব মেঠো পথ। চলে এসো, আমরা এখান দিয়ে চলে যাই। এখানে একটা ঘর, খুব ছোট ছোট গামলা, অনেক আগেকার। একসময় বহু মানুষ থাকতো এখানে, কিন্তু আজ ফাঁকা, কোনো মানুষের নামও নিশান নেই। আর আমি আপনাদের এখানে নিয়ে এসেছি, আমার ভালো লেগেছে তাই চলে এসেছি। তন্ময়ের সাথে দেখা করবার পর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি এখানে দাঁড়িয়ে গেছি, আমার গাড়িটা বললাম দাঁড়িয়ে যাও। গাছের কাটা অংশ ফেলা আছে, কি কারণ জানি না, কি কারণ জানি না। জায়গাটা তো একদম ফাঁকা, আর তলায়ও কিন্তু খুব একটা সাপোর্ট জোর নেই। পুরোনো বাড়ি ভেঙে ধসে পড়তে পারে, দেখো এইসব জায়গাগুলো ধসে গেছে, পড়ে গেছে। আমাদের এখানে খুব সাবধানে হাঁটা চলা করা উচিত। দেখেছো এই লোহার রডগুলো কত সরু, অনেক আগের। ওপরের ছাদটা দেখো, যখন তখন ঝুলে আছে, পড়ে যেতে পারে যখন তখন। এটা কি আছে, এটা বোধ হয় রান্নাঘরের মতো কিছু ছিল। শোন, হ্যাঁ স্যার, রান্নাঘর ছিল মনে হচ্ছে। দেখো তো এটা আগেকার সেই কাঁচা মাটির উনুন মনে হচ্ছে, ওরকমই কিছু স্যার, ওরকমই মনে হচ্ছে। হ্যাঁ, এতগুলো ঘর, এখানে সব কালো হয়ে গেছে, দেওয়ালগুলো সব কালো। দেখাও, কালো হয়ে গেছে।
একটু জানলা ছিল, হয়তো কোনো এক সময় এই এখানে যারা থাকতো কোনো পরিবারের সদস্য হয়তো খানিকটা সময় কাটাবার জন্যে বিনোদনের জন্য এখানে হয়তো সে দাঁড়াতো, এইভাবেই হয়তো দাঁড়াতো জানলা দিয়ে সামনে রাস্তা দিয়ে মানুষজন দেখতো। আজকে সব স্মৃতি বুঝে গেছে, তখন সাবধান, তোমার পিছনে কিন্তু একদম ফাঁকা, পড়লে কিন্তু মুশকিল হয়ে যাবে, সাবধানে থাকবে। তো এরকম অনেক স্মৃতি বিজড়িত এই ভূতবাংলায় আমি আপনাদের প্রোগ্রাম একটা দেবো, কোনো খবর নিয়ে আমি আসিনি, একদম ফ্র্যাঙ্ক চলে এসেছি। তন্ময়ের সাথে দেখা করে যাওয়ার পথে এই জায়গাটায় আমি দাঁড়িয়ে পড়েছি এবং দাঁড়িয়ে পড়ে দেখলাম, তারপরে কিছু কিছু শুনলাম, শোনার পর আগ্রহটা হলো কি চলো একটু দেখি। আমি আগে বেরিয়ে যাই, দেখে গেছো? হ্যাঁ, এই জায়গাগুলো দেখাও বিপজ্জনক, তলায় কিন্তু ফাঁকা আর বহু পুরনো, যখন তখন হয়তো আমরা ধসে পড়ে যেতে পারি। সামনে ভূত বাংলোর খানিকটা অংশ আছে, ভেঙে ফেলা হয়েছে, এখন ওই দিকটা টোটাল ভেঙে খাদান বানিয়ে ফেলেছে, কয়লা খাদান। এবং সেখানকার গল্পটা কিন্তু খুব বীভৎস এবং ভয়ঙ্কর, ওখানে রাতের বেলাতে এক সময় বহু মানুষকে মারা গেছে, তবে আজকে সেসব মানে মুছে গেছে, এখন আর সেসব কিছু গল্প নেই। কিন্তু সেই সময়কার অতীত আত্মা যারা যাদেরকে অকালে মেরে ফেলা হয়েছে তাদের বিদেহী আত্মা কি সত্যি এখানে এখনো ঘোরে? অনেক গল্প আছে, আমি একটু একটু করে সব শুনলাম, কিন্তু সেগুলো সমর্থনে আপনাদের কাছে কিছু প্রেজেন্ট করবো, সেরকম ইচ্ছাতেই এসছি এবং রাতে প্রোগ্রাম শুরু করবো, দেখতে থাকুন। এখনো সন্ধ্যা হয়নি কিন্তু ভেতরগুলো সব অন্ধকার হয়ে গেছে, টিকিরানি একটা হাওয়া দিচ্ছে। মানে জায়গাটা কিন্তু সত্যি একটা ভয়ার্থ, মানে আরেকটু পরেই সন্ধ্যা অন্ধকার নেমে আসবে, তখন জায়গাটা যে কতটা আতঙ্কের হয়ে ওঠে বা উঠবে সেটা এখনই বুঝতে পারছি।
বাংলোর এই অঞ্চল সত্যি এক সময় ভয়ঙ্কর ছিল, তবে এক সময় বলি কেন, এখনো ভয়ঙ্করই দেখা যায়। যখন ঝুপঝুপ করে রাতে অন্ধকার নেমে আসবে, সেই সময় কিন্তু এই অঞ্চল বা এই এলাকা সত্যি ভয়াতুর হয়ে ওঠে। আমরা দেখছি ঘুরে ঘুরে আরো কিছু জায়গা দেখব। এসো, সবই ভূত বাংলো এলাকার অধীনে। এখানে মানুষ আসে বলে মনে হচ্ছে না। একটা অনেক বড় বড় যন্ত্র কিছু ছিল, এগুলো দেখে বোঝা যাচ্ছে সব নিয়ে চলে গেছে, হয়তো বিক্রি হয়ে গেছে বা কিছু হয়েছে। বহু আগেকার কথা, বাড়ির দেখেই বোঝা যাচ্ছে। ওয়াট এবং অসত্য, মানে ঘোড়ায় ডিস্টেন্সটা হয়তো খুব বেশি হলে 15 ফুটের। হ্যাঁ দেখো, এটা হচ্ছে অসত্য গাছ, আর কুয়ার পিছনে ঠিক বট গাছ। 15 ফুটের দূরত্ব গোড়াতে, কিন্তু ওপরে গিয়ে দুটো গাছই এক হয়ে গেছে, বট এবং অসত্য। সুন্দর পরিবেশ নাকি, তোর ভালো লাগছে? হ্যাঁ স্যার, তবে এখনো অন্ধকার নেমে আসেনি বলে একরকম ভালো লাগা, তবে যখন রাত হবে এবং রাত গভীর হবে, তখনকার ভালো লাগাটা কিন্তু অনেকটা পাল্টে যাবে, মানে 360 ডিগ্রি ঘুরে যাবে ভালো লাগাটা, কিন্তু তখন গাছমছম করা একটা পরিবেশে পরিণত হবে। এই এই জায়গাটা আমার কিন্তু খুব আকর্ষণ করছে, বট এবং অসত্য, একটা সরু মেঠো পথের দুপাশে এবং দুটো গাছ ওপরে গিয়ে মিলে গেছে, মানে অদ্ভুত একটা পরিকল্পনা যেন। কি বলেন আপনারা, দেখতে থাকুন ভূত বাংলোর এই বিস্তীর্ণ একটা অঞ্চল জুড়ে এক সময় যখন একটা নারকীয় ঘটনা ঘটতো, আজকে সেসব হয়তো বিলীন হয়ে গেছে, মুছে গেছে, কিন্তু তারা কোথায়, সেসব অতৃপ্ত আত্মা, তাদের অস্তিত্ব কি আজও এখানে আছে? অনেকেই অনেক কানাঘুষো করে, রাতের অন্ধকারে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু শোনা যায়, কিন্তু সত্যি কি কতটা তাই, আমি দেখতে আসবো। তাহলে আমি আপনাদের নৈশকালীন অভিযান অসুটির খোঁজে এই ভূত বাংলো এলাকায় দিতে রাজি আছি। ধন্যবাদ, ভালো থাকুন। ভূত বাংলো থেকে শ্রী বিশ্বনাথ, বাই বাই।